স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। উৎসবমুখর পরিবেশে রাজশাহী সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে টিকা কার্যক্রম শুরু, চলবে আগামী 12 আগস্ট পর্যন্ত। রাজশাহীতে চলছে ঢিলেঢালা লকডাউন, অবশেষে পাবনায় চালু হলো সেন্ট্রাল অক্সিজেন আইসিইউ ব্যবস্থা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। উৎসবমুখর পরিবেশে রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মহানগরী 30টি ওয়ার্ডে 84টি কেন্দ্রে শনিবার থেকে একযোগে করোনার টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি চলবে আগামী 12 আগস্ট পর্যন্ত। শনিবার দুপুরে নগরীর 2টি টিকা প্রদান কেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুরে প্রথমে রাশিকের 14 নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এরপর 19 নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় টিকা প্রদান কেন্দ্র পরিদর্শনে যান তিনি। এ সময় 14 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আনোয়ার হোসেন আনার ও 19 নং ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমন সহ সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানুষটি বাংলাদেশের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করছেন, সারা বিশ্বে যখন হিমশিম খেয়ে গেছেন, যার অক্লান্ত প্রচেষ্টায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই করোনা ভ্যাকসিন সবার জন্য দেওয়ার ব্যবস্থা করেছেন। সেই কারণে আমি 14 নম্বর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সিটি কর্পোরেশন থেকে যে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ থেকে, সেই অনুযায়ী আমরা হচ্ছে এখানে মহিলাদের 2টি বুথ আছে এবং পুরুষদের 2টি বুথ আছে, এবং ইতিমধ্যে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম। সেই সব রেজিস্ট্রেশনের কাগজ যারা নিয়ে এসেছে তাদেরকে আমরা এখানে সকাল 8টা থেকে নিয়ে আমাদের 3টা পর্যন্ত আমরা দিব। এই পর্যন্ত আমার সুষ্ঠু এবং সুন্দরভাবেই আমাদের কাজ পরিচালনা হচ্ছে এবং সুন্দরভাবে টিকা নিয়ে যাচ্ছে মানুষ। পরিদর্শনকালে টিকা প্রদান ও কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন মেয়র। এ সময় তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে 30টি ওয়ার্ডে মোট 84টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম চলছে। প্রতিটি কেন্দ্রে 2 জন টিকাদানকারী স্বাস্থ্যকর্মী ও 3 জন স্বেচ্ছাসেবী নিয়োজিত আছে। মেয়র আরও বলেন, আমাদের প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রেও টিকা কার্যক্রমে নিয়োজিত আছে। টিকা প্রদানের ক্ষেত্রে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের পূর্ব অভিজ্ঞতাও রয়েছে। স্বল্প সময়ের মধ্যে রাজশাহী মহানগরীর সকল নাগরিককে টিকার আয়তায় আনা হবে, কোনো নাগরিক টিকা নিতে বাকি থাকবে না। আশা করি আমরা করোনার টিকা প্রদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে পারব। সুফলভাবে আমাদের ওয়ার্ড কাউন্সিলর মহোদয়েরা আমাদের কার্যালয় এবং সুবিধের মতো জায়গায় এই টিকা প্রদানের ব্যবস্থা করেছেন এবং নাগরিকদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহ এই টিকাটি নেওয়ার জন্যে, কারণ তারা বুঝতে পেরেছেন এই টিকা 2 ডোজ নেওয়া হলে এটি হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে, আর যদি কোনো কারণে হয়ও তো সেটা কোনো সমস্যা হয় না। করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। রাজশাহীতে আগের চেয়ে বেড়েছে মানুষের চলাচল, রাস্তায় ভিড় বেড়েছে, যানবাহনেরও কেউ মানছে না স্বাস্থ্যবিধি। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় আরও 12 জনের মৃত্যু হয়েছে, আর নতুন করে ভর্তি হয়েছে 43 জন রোগী। শনিবার রাজশাহী শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে নগরীর বিভিন্ন এলাকায় রিক্সা ও ব্যক্তিগত গাড়ি চলাচল বেশ বেড়েছে। মার্কেটগুলো কৌশল করে অর্ধ শাটার বন্ধ রেখে বেচাকেনা করছেন, এছাড়াও পাড়া মহল্লার দোকানপাটও স্বাভাবিক সময়ের মতোই খোলা। তবে দিন যত যাচ্ছে রাস্তাঘাটে মানুষও তত বাড়ছে, জীবিকার তাগিদে মানুষ আর বিধিনিষেধ মানতে চাইছে না। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি জানান, গত 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহী 3 জন, চাঁপাইনবাবগঞ্জের 2, নাটোরের 1, নওগাঁর 1, পাবনার 2, কুষ্টিয়ার 2 ও সিরাজগঞ্জের 1 জন রয়েছে। এদের মধ্যে 8 জন পুরুষ ও 4 জন নারী, যাদের 5 জনের বয়স 61 বছরের ওপরে। বাকিদের মধ্যে 51 থেকে 60 বছরের মধ্যে 4, 41 থেকে 50 বছরের মধ্যে 1, 21 থেকে 30 বছরের মধ্যে 1 এবং 11 থেকে 20 বছর বয়সের মধ্যে রয়েছেন 1 জন। শামীম ইয়াজদানি আরও জানান, গত 24 ঘন্টায় করোনা ইউনিটে নতুন করে রোগী ভর্তি হয়েছে 43 জন, একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 29 জন। শনিবার সকাল 6টা পর্যন্ত করোনা ইউনিটের 513 বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন 407 জন, এদের মধ্যে আইসিইউতে রয়েছেন 20 জন। তরল অক্সিজেন বরাদ্দ পাওয়ায় অবশেষে পাবনা জেনারেল হাসপাতালে চালু হলো বহু প্রতীক্ষিত সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ও নিবিড় পরিচর্যা কেন্দ্র। শনিবার সকাল 11টায় হাসপাতাল চত্বরে নবনির্মিত অক্সিজেন ট্যাঙ্কারে অক্সিজেন পূর্ণ করার পর এই কার্যক্রমের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এ সময় পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার কে এম আবু জাফর, পাবনা প্রেস ক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার সালেহ মোহাম্মদ আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক জাহেদি হাসান রুমি সহ জ্যেষ্ঠ চিকিৎসক ও হাসপাতালের প্রশাসনিক সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেন্ট্রাল অক্সিজেন পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে সহকারী পরিচালক ডাক্তার কে এম আবু জাফর বলেন, তরল অক্সিজেন না থাকায় সব ধরনের সুযোগ থাকা সত্ত্বেও পাবনা হাসপাতালে উচ্চ প্রবাহের অক্সিজেন ও আইসিইউ সেবা পাচ্ছিলেন না রোগীরা। এখন করোনা আক্রান্ত সহ যে কোনো মুমূর্ষু রোগী পাবনাতেই আইসিইউ, ভেন্টিলেটর, হাই ফ্লো নেজাল ক্যানেলের মাধ্যমে উচ্চ প্রবাহের অক্সিজেন সেবা পাবেন। অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন শেষে সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স বলেন, অনেক গুরুত্বপূর্ণ রোগী অক্সিজেনের অভাবে তাদের বাইরে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হতো, এখন এখানে সাধারণ মানুষ সেবা পাবে। অন্য কোনো বিষয় না হলে অক্সিজেন ঘাটতির কারণে কোনো রোগীকে চিকিৎসা নিতে আর জেলার বাইরে যেতে হবে না। এসবই দেশবাসীর জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, এতে পাবনাবাসী খুবই আনন্দিত। আমাদের চিকিৎসক এবং নার্সরা নিরলসভাবে পরিশ্রম করছেন, আইসিইউ চালানোর ব্যাপারে কোনো সমস্যা হবে না, তবে কষ্ট অনেক হবে নার্স এবং ডাক্তারদের নিঃসন্দেহে। তো আমরা পাবনাবাসী অবশ্যই আমরা খুশি, খুবই আনন্দিত যে আমাদের পাবনায় এই হাইফ্লো নেজাল ক্যানোলা অর্থাৎ সেন্ট্রাল অক্সিজেনটা আমরা চালু করতে পারলাম আজকে থেকে। আর আমাদের এডি সাহেব আছেন, উনি সব দেখভাল করতেছেন, তো আমরা আসলে খুশির সঙ্গে। পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। শনিবার দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে শহরের আব্দুল হামিদ সড়কে পাবনা প্রেস ক্লাবের আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, সহসভাপতি শহীদুল রহমান শহীদ, সাবেক সম্পাদক আব্দুল মতিন খান, সাবেক সভাপতি রুমি খন্দকার সহ অন্যান্যরা। মানববন্ধনে পাবনা প্রেস ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান বলেন, প্রেস ক্লাবের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। মামলা বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হবে। প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে এবং স্থানীয় পত্রিকাসমূহে প্রতিবাদ হিসেবে কালো করে জায়গা খালি রাখা হবে। মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেন, গণমাধ্যম কর্মীদের কাছে নিঃশর্ত ক্ষমা না চাইলে পাবনা দুই আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আজিজুর হক আরজুর সকল অনিয়ম, অপকর্ম ও দুর্নীতি ধারাবাহিকভাবে গণমাধ্যমে তুলে ধরা হবে, সেই সাথে তার সকল সংবাদ বর্জনের ঘোষণা দেওয়া হয়। নাটোরে করোনা প্রতিরোধক গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলার 6টি উপজেলার 45টি ইউনিয়ন ও নাটোর পৌরসভার 9টি ওয়ার্ডে এই গণটিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়। সকালে নাটোর সদর উপজেলার দীঘাপতি ইউনিয়নের শিবদুর গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ, সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান সহ কর্মকর্তাবৃন্দ। সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান জানান, নলডাঙ্গা উপজেলা বাদে জেলার 6টি উপজেলার 45টি ইউনিয়ন ও নাটোর পৌরসভায় এই ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে এবং পৌরসভার সবকটি ওয়ার্ডে একটি করে কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথে 3 জন করে ভ্যাকসিন প্রদানকারী ও 3 জন করে স্বেচ্ছাসেবক থাকবেন। আজ শনিবার মোট 31,200 জনকে এই টিকা প্রদান করা হবে। পর্যায়ক্রমে জেলার সবকটি ইউনিয়ন ও পৌরসভায় এই ভ্যাকসিন প্রদান করা হবে। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।